बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 मोमेनों का दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया इश्क़े रसूलुल्लाह ने सला दुनिया रसूल अल्लाह अलैकुम أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فريق في الجنة وفريق في السعير وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم قال الله خلقت خلقا أعز إلي وأفضل منك وأنت عشقي وأنا عشقك وأنت سري وأنا سرك صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين مولا يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بسم الله والحمد لله الصلاة والسلام عليك شبائے ایک شت بولی یا رسول اللہ الصلاة على الرسول والسلام على الحبيب يا رسول يا بطحي ومحمد عربي استغفر الله ان الله غفور رحيم نهایت قابل قدر وقابل احترام سیدی سندی مرشدی مخدومی استاذی استاذ العلماء شیخ الاسلام شیخ التفسیر شیخ الحدیث قاری القراء حافظ الحفاظ بشو سنی اندولنر محترم اپدشتا حضور قبل عالم مد ظل العالی আমি গুনাগার নাকাবিলকে বাবাজান হুকুম দিয়েছেন দুই একটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার জন্যে। সময়ের স্বল্পতার কারণে মঞ্চে যেই সমস্ত এই জমানার ইমান আকিদার যারা অত্যন্ত প্রহরী বসে আছেন এবং মাহফিলে যারা সমবেত হয়েছেন, বিশেষ করে মা বোনেরা, আমি সবার শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর দরবারে কামনা এবং বাসনা করছি সৈয়দি মখদুমি হযরত ইমাম হায়াতের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আল্লাহ এলমে লদুনি দান করে, এলমে লদুন দিয়ে যাতে বিশ্ব মানবতাকে
সত্যিকারের ইনসানিয়তের অধিকার উপহার দিতে পারেন। আল্লাহ ওনাকে, ওনার এলমকে, ফাহমকে, মালুমাতকে আল্লাহ দিন বদিন তরক্কি দান করুক। এবং বাবাজান কবলার যেই দীর্ঘ হায়াত আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, আল্লাহ সুস্থতার মাধ্যমে আমাদের বাবাজান কবলা, যিনি জমানার এমন এক ব্যক্তিত্ব যার সাথে আপনারা আমাকে এই এলাকার মধ্যে দেখেছেন, অনেক মুরব্বীরা 1975 সাল থেকে আমি বাবাজান কবলার সান্নিধ্যে আছি। মাজহাব ও মিল্লাতের খেদমত বাংলাদেশ তের প্রত্যন্ত অঞ্চল সারিয়া ভারত পর্যন্ত চলে গেছি। তো জমানার মধ্যে আমার বাবা রেজাউল মুস্তাফা কাইসের যে বাবার কিছু ঔসাফ আপনাদের খেদমতে বলেছেন, একেবারে সত্য কথা। বাংলাদেশের চট্টগ্রামের জমিনে তিনটি আলিয়া মাদ্রাসা ছিল, দারুলুম আলিয়া, সুবহানিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। ওই সময় হাফেজ কারি কোনো মুহাদ্দিস আব্বল ছিলেন না বাবাজান সারা, হাফেজ কারি, বাবা কারি, বাবা হাফেজ, বাবাও আলেম, বাবাও পীর। এবং ওই জমানায় সিজিএস কলোনি এটা এমন এক গুরুত্বপূর্ণ মসজিদ ছিল যেখানে বাবাজান খেতাবত করেছেন, যেখানে বড় বড় জ্ঞানীরা গুণীরা যেই মসজিদে নামাজ পড়তেন। ইউনিভার্সিটির অনেক প্রফেসরগণ পর্যন্ত বাবাজানের পিছে তারাবির নামাজ আদায় করার জন্য চলে আসতেন ইফতারি করিয়া। সুতরাং এখন বাবাজানকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আমি যদি বাবাজানের বিরুদ্ধে যাই এটা মানি ও ঠেমটু দিয়া খালুগাঁডের থম আছে না থমের মধ্যে মারা, আসলে সেরকম তো। আসলে আল্লাহ ওনাকে যে জিসমানি হাসব নসব আওয়াজ সব দিক দিকে যেই নিয়ামত আল্লাহ ভরপুর করে দিয়েছেন, এমনও তো ঈর্ষা লাগে। সেজন্য ভাইয়েরা যে আমাকে আমাকে বানাইছেন বাবাজান কবলা মাদ্রাসাতুল আলী, তো ওয়াজ এখানে ওয়াজ করার কোনো পরিবেশ আমি দেখছি না, যেহেতু আমাদের মুফতি সাহেব আমাদের হাফেজনগর দরবারের সাজ্জাদা নরসিন এবং বাবা রেজাল মুস্তফা কাইসার যেই সমস্ত কথাগুলো আপনাদের খেদমতে বলেছেন এখানে সেরকম কথাই মানাই। আমরা হলাম ওই বাবাজানার মতো খদিমি জমানার অনুসারী, তারপরেও বাবাজান আমাকে বলেছেন বিদায়, আপনাদের খেদমতে দুই একটি কথা বলার জন্যে। কোরআনুল করিমের আয়াতে করিমার একটি অংশ তেলাওয়াত করেছি, এটা আল্লাহর বাণী। মোমেন যখন আল্লাহর বাণী শুনেন তাদের দিলের মধ্যে আসর হবে। আমি মোমেন দাবি করলাম কিন্তু আমার দিলের মধ্যে আসর হলো না, এটা দাবি আছে কিন্তু দলিল নাই, দাবি আছে কিন্তু দলিল নাই। আর যাদের দাবিও আছে দলিলও আছে দখলও আছে, এদের সম্মু যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয়, আমি গতকালও ফুলগাজী আমার মাহফিল ছিল প্রায় সাড়ে তিন ঘন্টা ওয়াজ করেছি ফেনী ফুলগাজী গতকাল, যাক সেই কোরআনে কেরিমের আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের অংশ এটা আল্লাহর শাহী বাণী, ফরীকুম ফিল জান্নাহ ও ফরীকুম ফিস সাকীর। কিয়ামত পর্যন্ত যত ইনসান ছিল আছে আসবে দুই ভাগে, বা এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী, এক ভাগ জান্নাতি এবং আর এক ভাগ জাহান্নামী, এটা একেবারে চিরন্তন কথা। কিন্তু আল্লাহর মাহবুবের উম্মত যারা জাহান্নামে যাবে হিসাব নিকাশের পরে, কিন্তু আগুনে জ্বালাবে না। কেন জ্বালাবে না? যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা ইমান ছিল সেটার উপর যারা মারা যাবে, দৌলত নিয়ে মারা যাবে, এরা কনস্থায়ী হয়তো জাহান্নামে যাবে কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামী নয়, চিরস্থায়ী জাহান্নামী নয়, তারা জান্নাতে চলে আসবে।
সেই জান্নাতি হাশরের ময়দানে যারা জান্নাতে চলে যাবেন এরা ওই সমস্ত ব্যক্তিগণ। ৬১ হিজরিতে ইমামে আলী মাকামের সপক্ষে দূরে তাকিয়া খাসে তাকিয়া ইমাম হুসাইনের পক্ষে যারা ছিলেন এখনো যারা আছেন এবং আগেও এই ঘটনার আগে যারা মুসলমান আফসুস করতেন চিন্তা করতেন দুঃখ করতেন ইনিরা সবাই জান্নাতি ফরিকের মধ্যে আছে। সে ৬১ হিজরির মধ্যে সব হক বাতিল প্রমাণ হয়ে গেছে, ৬১ হিজরির মধ্যে সব হক বাতিল প্রমাণ হয়ে গেছে। আপনি যত মুসলমান দাবি করেন যতক্ষণ হুসাইনি হবেন না ততক্ষণ আপনার মুসলমানিত্ব কবুল হবে না। আমরা হুসাইনি মুসলমান, কেউ বলে যে ব্যাখ্যা করতেছে আমাদের কর্মীরা আমাদের নেতারা মকবুল সাহাবি বলে, তো বলে তলি মকবুল আর কিছু মরদুদ, আমি বলি এটা তুমি ব্যাখ্যা করতেছ। আমাদের কোন কর্মী কোন সাহাবিকে মরদুদ বলে নাই বলবেও না, অন্য কেউ বলতে পারে সুন্নি আন্দোলনের কর্মীরা কোনোদিন বলবে না, তাদের থেকে এই শব্দ আসবে না কোনোদিন। অতএব কিন্তু একটা কথা, মেরাজের ঘটনা শোনার পরে অনেক সাহাবি মরদুদ হয়েছে, তাই কিতাবে নাই আছে মুসালেমুল কাজ্জাব কি মুসলমান মরদুদ মরতেদ হয় নাই? ইমামে আলী মকামের সেই ঘটনার সময় অনেকে মরতেদ হয়েছে। মুসলমান মনে রাখবেন মালের লোভ মানের লোভ, কি বলছি মালের লোভ মানের লোভ নারীর লোভ দলের লোভ ফদের লোভ এবং বিভিন্ন কারণে অহংকারী প্রতিহিংসা এগুলা তো স্বাভাবিক ছিল আছে হবে, কিন্তু এগুলা দিয়ে কোনোদিন একজন মোমেন মোমেন হতে পারে না, একজন মোমেন কোনোদিন মোমেন হতে পারে না। আমি ইমাম হায়াতকে যখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন তখন থেকে চিনতেছি ওনার জীবন দর্শন ওনার কার্যক্রম ওনার চলাফেরা ওনার লেনদেন ওনার উঠে বসা ঘরে বাইরে বন্ধুর সাথে মেহমানের সাথে মা জানার সাথে বাবা জানার সাথে ভাইদের সাথে কিরকম আচরণ ছিল এগুলো আমার জানা আছে। আমার চেয়ে বেশি কেউ জানে না, আমার চেয়ে কেউ বেশি দেখেও নাই। আমি যা দেখেছি আমি যা মুসলমান বাইরে ভিতরে জানি বাবা জানার ঘর সম্বন্ধে আমার চেয়ে কেউ বেশি জানে না। আমার যে মা জান উনি কেমন মা, ওই জমানার মুসলমান মা খাতুন জান্নাতকে যিনি সরাসরি অনুকরণ অনুসরণ করেছেন সে একজন মা জান, ফোন করলে বলে আমি তোমার বাবা জানার খাদেমা, আমি তোমার বাবা জানের খাদেমা। তো বন্ধুগণ বাবা জানের কষ্ট হচ্ছে যে আমি একটা হাদিস শরীফ হাদিস কুসি তেলাওয়াত করেছি সুন্নি আন্দোলনের যেই সমস্ত দাবি দাবার মধ্যে একটা দাবির সাথে এই হাদিসের সাথে মিলতেছে, সেটা কি আমার রসুল যখন আল্লাহর খুসুসি মেহমান হয়ে উম্মতের জন্য আল্লাহ পাক আমার রসুলকে আজিম উসান মেহমান করে নিলেন, সেই দিন আল্লাহ আমার নবীর সাথে ৯০,০০০ কথাবার্তা বলেছেন, এগুলা যেগুলা কিতাবে এসেছে। তো সেখানে আমার আল্লাহ বলতেছেন খালাকতু খালকানা আযু ইলাইয়া, আই মাহবুব আমি স্রষ্টা যা সৃষ্টি করেছি আপনি রসুল হচ্ছেন আমার কাছে সবচাইতে আফজল, আমি আল্লাহর কাছে আপনি হচ্ছেন সবচাইতে আফজল, আপনি রসুলের চেয়ে ফজিলত ওয়ালা আর কেউ নাই, কেউ যদি ফজিলত হাসিল করতে চায় আপনার আদর্শ দিয়ে হাসিল করতে হবে। আমার রসুলের সার্বিক আদর্শ যাদের জীবন আসবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে প্রশাসনিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে অভ্যন্তরীণ জীবনে ইবাদত বন্দেগীর জীবনে সর্বক্ষেত্রে আমার রসুল করিমের আদর্শ যখন মানুষের মধ্যে চলে আসে ওনাকে সবাই ভালা বলে। আসলে উনি বালা যেই বলতেছে এটা হচ্ছে আমার রসুল করিমের আদর্শ, আমার রসুলের আদর্শ। সে আল্লাহ আবার বলতেছে আফজালু মিনকা
খালাকতু খালকান আযু ইলাইয়া, সবচাইতে ইজ্জতওয়ালা আই নবী আপনি, সবচাইতে ফজিলতওয়ালা আই নবী আপনি। ফজিলতওয়ালা আমার রসুল, ইজ্জতওয়ালা কে? আমার রসুল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যিনি সবচাইতে ইজ্জতওয়ালা হবেন, ফজিলতওয়ালা হবেন, আমার রসুলের সাথে যেগুলা জড়িত আছে, আমার রসুলের পরিবার আছে, বংশ আছে, আওলাদ আছে, শরীয়ত আছে, দীন আছে, কলমা আছে, কিতাব আছে, শহর আছে, রসুল করিমের জমান আছে, সবগুলোর সাথে আমার রসুলের সম্পর্ক আছে। গোটা সৃষ্টির সাথে রসুলের সম্পর্ক, কোন আলাদা কোন আল্লাহ সৃষ্টি করে নাই, গোটা স্রষ্টার সাথে, যেই নবীর সাথে জানের সম্পর্ক, অর্থাৎ প্রত্যেকটা কিছুর চলার দেখার বলার জন্য জান লাগে, আর আমার রসুল হচ্ছে স্রষ্টা সৃষ্টিকুলের জান। সেজন্য কোন আশেক বলতেছে, আই জানে জানা জানে জাহান, সাদাকে তুমহ শাহিন শাহ, ইয়াসিন ও তাহা তেরা হি নাম, খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম। আমার রসুল জানে কায়নাত, আমার রসুল জানে জাহান, আমার রসুল জানে ইমা, আমার রসুল জানে দি, আমার রসুল মগজে কোরআন, আমার রসুল রুহে ইমা। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শান ও আজমত আল্লাহ দিয়েছেন, আপনি না মানিলে, অস্বীকার না করলে, অস্বীকার করলে সেই নামাজ আল্লাহর ইবাদত হবে না, সেই হজ আল্লাহর ইবাদত হবে না, সেই সাদকা আল্লাহর ইবাদত হবে না। এমনি অনেক অমুসলিমরা করতেছে, এগুলো ইবাদত হচ্ছে না কেন? আমার রসুলকে না মানিয়ে করতেছে এই কারণে। সেই জন্য ভাইরা, সেই রসুল করিম আমার আল্লাহ বললেন, আন্তা এশকি ওয়ানা এশকিকা, আই মাহবুব আপনি আমার প্রেম, আমি আপনার প্রেম। আন্তা সিররি ওয়ানা সিররুকা, মাই তেরা রাজ হায় তুম মেরা রাজ হায়, তুমি আমার বেদ, আমি তোমার বেদ, আমি আর তুমি ছাড়া এই রহস্য কেউ জানে না, এবং আমি সব কিছু তোমার জন্য বানাইছি। আমার রসুল বললেন, হে আল্লাহ, আমি সব কিছু তুমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম, আমি শুধু আমার উম্মতের জন্য তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি। একটাই সওয়াল করেছেন উম্মতের জন্য, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যান, জগত আপনাদের পায়ে তলে ঝুলে আসবে, রসুলের হয়ে যান, আল্লাহ আপনাদের হয়ে যাবে। সেজন্য আমার বাবা জান কেবলা এই আল্লামা ইকবালের শেরটা খুব পড়তেন, জোয়ান হালে বাবা জানের এই শের আমরা শুনেছি, আমাদের বাবা, আমাদের বড় ভাই সব হিসাব আছে, আমরা বাবা জানের সেই, এবং বাবা জান কেমন ওয়াইস ছিলেন, কেমন মোনাজের ছিলেন, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ যাকে যারা মোনাজরা করে নাই, যিনি ওই জমানার মুহাদ্দিস, এই জমানার মুহাদ্দিস না, যারা এই জমানায় মুহাদ্দিস দাবি করতেছো, ওই জমানায় তোমাদের উস্তাদগণ ছিল ইফতেদায়ী টিচার, প্রাথমিক শিক্ষক, তখন ছিলেন বাবা জান মুহাদ্দিস আব্বল, সুবানিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্বল, জামিয়ার মুহাদ্দিস আব্বল, নাজিয়াত আমদিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্বল, ওয়াজিদি আলিয়ার মুহাদ্দিস আব্বল, এই জমানার মুহাদ্দিস আব্বল। প্রিয় হাজরিন, সেই বাবা জান কেবলা শুধু তাই না, রেডিওর মধ্যে প্রোগ্রাম দিতেন, রেডিওর মধ্যে প্রোগ্রাম দিতেন, একটা মুনাজাত করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর কোরআন যখন পড়তেন তারাবির নামাজের মধ্যে, খুতবা যখন দিতেন, খুতবার যখন তকরির করতেন, মুসলমান সেই সিরিজ করেন মসজিদে, জাগা হতো না, জাগা হতো না, এবং ওই ফরাইবাজার মসজিদে মুসলমান জাগা হতো না, কেন না? এবং আরেক ভার জামিয়ার পাশে এক মাহফিল ছিল, তৎকালীন সেই প্রিন্সিপাল ছিল আল্লামা কারদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, বললেন আজকে সবাই আগে ভাগে বাদ খাইয়া মাহফিলে চলে যাবা, কার মাহফিলে? মুহাদ্দিস সাহেব কবলার মাহফিলে। মুসলমান প্যান্ডল তৎকালীন এত বড় করেছেন, তৎকালীন শামিয়ানা এত বড় করেছেন,
ছাত্রগণ তো গেছে, এলাকার লোক তো গেছে, কোন টিচার সেখানে ছিল না। সেই দিন বাবা জান কাবলা ওয়াজ করেছে মুজনবী শরীফ দিয়া। তখন জামিয়ার মুয়াদ্দিস বলতেছে, খোদা আমরা আপনাকে শুধু হাফেজুল কোরআন মনে করেছিলেন, আপনি তো হাফেজুল মুজনবীও পড়েন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখন কবে কি দানি দান করে কিফন জ্বালায় মরে? ধানি দান করে কিফন কি জ্বালায় মরে? যে আমদিয়া মাদ্রাসার মধ্যে মুসলমান বাবা যখন মুয়াদ্দিস ছিলেন, যেখানে সেখানে একটা এফজোহানা ছিল, তো বাবা জানকে মাওলানা আব্দুল হালিম সাহেব দেখাচ্ছেন মাদ্রাসার বিল্ডিং গুলো, ক্লাস গুলো। তো এফজোহানার সামনে দিয়ে যাওয়ার সময় তো ছাত্ররা বলতেছে, হুজুর মুয়াদ্দিস সাহেব উনি নাকি হাফেজ, মুয়াদ্দিস সাহেব উনি নাকি হাফেজ। তখন ওই এফজোহানার আবাস সাহেব বলতেছে, মুয়াদ্দিস শরীফের আবেজগিরি থাকবেনি, মুয়াদ্দিস শরীফের আবেজগিরি থাকেনি। বাবা জান শুনছে, কেউ কিছু বলে নাই। যে মাওলানা আব্দুল হালিম সাহেবকে যাই বললেন, একটা হাতমের সবিনের ব্যবস্থা করেন রাত্রির বেলা, মানি রাত্রির বেলা আমরা কোরআন শরীফ তেলাওয়াত একটা মাইকের ব্যবস্থা করবেন। হতে ঠিক আছে, আপনি আর দেড় আফজান অবস্থা আছে। এখন অনেক ছাত্ররা গেছে, আওয়ামের আসছে। এখন বাবা জান বললেন, কি আপনি পড়বেন না আমি পড়ব? এফজান আবাস সাহেবকে বলতেছে কি আপনি পড়বেন, পড়লে শুরু থেকে শেষ পড়তে হবে, আমি অধ্যক্ষ তুমি অধ্যক্ষ হবে না। তখন অবস্থা বুঝি গেছে, আমি কি আর ইল্দাবাদে ফিরলানি মুস্কারি করলাম, বাবা বিসমিল্লার বেদরি যা সুরাইন আসে সিম্বিন শেষ করে দিয়েছেন। প্রিয় হাজরিন, ফেতি বংশের ছেলে মৌলবী হইছ, ফেতি বংশের ছেলে মৌলবী হইছ, আগামাতা কিছু নাই, কত ফতোয়াবাজি করো, মুফতির অভাব নাই কিন্তু মুত্তকির অভাব আছে। মুফতির কি নাই অভাব? নাই, দেড় দিককে মুফতি, তিন দিককে মুফতি, মুসলমান সেরকম মুফতির অভাব নাই। নীতি জানি, রীতিও জানি, আদান প্রদানও কি আমরা জানি, কিন্তু বাবা জান কাবলা যখন মুয়াদ্দিস তখন তিনি তখন আল্লাহর ওলি, তখন তাহাজ্জুদ গুজর ছিলেন তখন। এখন তো মৌলবী রাতভর ওয়াজ করে ফজর নামাজ পড়ে না। সুতরাং আমি আপনাদেরকে খেদমতে বলতেছি, আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের সফলতা আজকেই সফলতা, গতকালের সফলতা ছিল না। আপনাদের এই কাজটা, চেয়ারে বসবেন মন্ত্রী হবেন, সেটা সফলতা নয়। মানুষের সত্যিকারের ইমান আকিদা সম্বন্ধে মানুষকে সচেতন করা, এটা হচ্ছে সফলতা। এটা হচ্ছে কি সফলতা? ইমাম হায়াতের সওয়াবের গাঁটটি কি আমাদের ময়দানে বিশাল হয়ে যাবে? কেন হয়ে যাবে? যে ইমাম হায়াত আপনার কারণে আমরা সচেতন হয়েছি, আমরা সোচ্চার হয়েছি, আমরা সুন্নিয়ত দিয়ে সক্রিয় হয়েছি। বিদায় আপনি না হলে আমরা অন্ধকারে থাকতাম, আমরা বিভ্রান্ত হইতাম। সুতরাং আমরা যত ইমানের সাথে আমল করেছি, আপনি সবের অংশ পাইতেছেন। বিদায় আমি বাবা জানকে বসাই ওয়াজ করব, সেরকম যেন শোভা পাই না। আমাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাতের সত্যিকারের আলো আমরা পাইতেছি, ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো। আমাদের মধ্যে লিল্লাহি আছে, নাফসানিয়ত নাই। আপনাদের কাহারও আনানিয়ত আছে? কাহারও আনানিয়ত আছে? আনানিয়ত মুসলমান একেবারে মিটে ফেলান, লিল্লাহিয়তের জন্য সব কিছু করেন, লিল্লাহিয়তের জন্য বাবা দান করেছেন, বাবা দানের আওলাদও করতেছেন, এবং আমরা তার সাথে আমরাও করতেছি। কাহারও সাথে আমাদের কোনো ঝগড়া ঝাঁটি নেই। একটা কথা মনে রাখবেন, এক হক প্রতিষ্ঠাতে সময় লাগে, হক প্রতিষ্ঠা হতে কি লাগে? সময় লাগে। খাঁটি এমনি আসে না, খাঁটি চিনতে, খাঁটি আসতে, খাঁটি বুঝতে কি লাগে? সময় লাগে। বেজাল চিনতে, বেজাল পাইতে কোনো সময় লাগে না। এই জন্য আল্লাহ আমাদের বেজাল মুক্ত করুক, খাঁটি যুক্ত করুক, বেজাল মুক্ত করুক, খাঁটি যুক্ত করুক। আল্লামা আসিম সাহেব কাবলা যার সম্বন্ধে কোনো মন্তব্য করে না, মালা মুসলিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বাবা জান কাবলার আমলে যিনি মুসলমান, কিছুদিন প্রিন্সিপালে ছিলেন, তো বাবা জান কাব চলে আসলেন। সুবহানি আলী মাদ্রাসার মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে, যেই বর্তমানে হাদিসের জগতের মধ্যে সবচাইতে ভালো মুহাদ্দিসকে, কেউ বলতেছে অমুক, কেউ বলতে অমুক। মাওলানা মুসলিউদ্দিন সাহেব বললেন, বাবারে আমি আল্লাহর, আল্লাহ ওয়াহেদ ভাই বলতেছি, বর্তমান মতে, বর্তমান জমানার মধ্যে বাবা জানার নাম ধরি বলতেছে, আল্লামা সাইবুর রহমান সাহেবের মতো সারা মুহাদ্দিস পৃথিবীতে নাই। আর যার সম্বন্ধে যিনি শেখুল হাদিস দাবি করতেছ, এবার পর্যন্ত প্রত্যেক বন্ধু বই করছে, তো বিদরাম
বেয়াদবি আমাদের করা দরকার নাই, আমরা বেয়াদবিতে নাই, আমাদের অহংকার আমাদের নাই, হাসত আমাদের নাই, আমরা আছি মাজহাব ও মিল্লাত মাসলাকের খাদেম হিসাবে। আপনারা আলো বিস্তার করেন, যাদের মকদ্দর আছে যাদের চোখ আছে তারা আলো দিয়ে ফায়দা পাবে, আর যারা আঁধই গেছে এরা কোনোদিন আলো পাবে না। মাঝে মাঝে আমাদের সফি যাব আমাকে এক জায়গায় সারিয়ে চলে যাই, কিন্তু আমি একা থাকি, তারপর আমার বাবা জানের ছাই আমার উপর থাকলে আমি একা একশো ইনশাল্লাহ। গত মাহফিলের মধ্যে সুফি সাহেব বললেন, বাবা যান আপনি শুধু মুনাদ কল, আপনি বয়ানও করবেন, আপনার বয়ান শুনতে সবাই চায়, আপনার বয়ান শুনতে সবাই চায়। সুতরাং আপনাদের খেদমত আরজ করতেছি, সুন্নি আন্দোলন সুন্নিরাই করে, কেউ ওয়াজে করে, কেউ ওয়াজও করে, খেতাবতও করে, ইমামতিটা করে, লিখুনিটা করে, আন্দোলনীয় করে, বিরুণীয় করে, অর্থাৎ যারা দেশেও শুননি বাইরেও শুননি, সেটা হচ্ছে শুননি আন্দোলন। আশা করি আপনাদের আশেপাশে যারা আছে সময় সাপেক্ষে ইনশাল্লাহ সবাই চলে আসবে। এক সময় তো বাইজান শুধু একজনাই ছিলেন, ফাঁসে ছিলাম আমি, এখন কি একজন নাকি? এখন তো একজন ন, এখন লক্ষণ সবাই, যদিও পাশে আমাদের পাশে যদিও না আসে বলে আসলে ওরা এটি ওরা কি ওরা এটি, এবং বাবা জান কাবলার সামনে পর্যন্ত কেউ দাঁড়াইছে কোনো প্রমাণ নেই, অ্যাবসেন্স অনেক কথা বলে। আরে বাবা জান দূর কথা, ইনশাল্লাহ আমি গুনেগার, 12 বছর খেতাবত করেছি জামিয়া মসজিদে, 12 বছর খেতাবত করেছি, কাহার ঘরের মধ্যে যাই নাই। আল্লাহ আমাকে বাবা জানের কাবলার উসিলায় এমন ভাবে বেনায়েস করে দিয়েছেন, কেউর কাছে আমি কিছু পাওয়ার আশা করি না, কেউ আমার ইজ্জত করুক, কিছু দোক উজুটো কিছু আমার দরকার নাই, সোজা জুমা পড়াতাম, জুমা পড়ে চলে আসতাম। আমাদের জালাল হুজুর বলতেছে, তুমি ভাত কোথায়? আমি ভাত আমার বাসায় খাই, আমি কোনো মানুষের বাসায় ভাত খাবো? কি দরকারটা আছে আমার? আলহামদুলিল্লাহ সেই শিখলাম কোথায়। একদিন আমাদের উস্তাদ আল্লামা ফুরকান সাহেব রহমতুল্লাহ আলাইকে বাবা জান বাসার মধ্যে বলতেছেন যে ইসলামের মধ্যে কিবির জায়জ নাই, খুদ্দারি জায়জ আছে। কি আছে? খুদ্দারি, খুদ্দারি জায়জ। খুদ্দারি মানে নিজের ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, নিজের শখসিয়ত রক্ষা করতে হবে, নিজের ওয়াকার রক্ষা করতে হবে। আমি আওয়ামের কাছে লেজুর হয়ে যাব, আমি কিসের মুয়াদ্দিস, আমি কিসের প্রিন্সিপাল, আমি কিসের মুফতি? একজন আওয়ামের কথার মধ্যে আমি কোনো প্রটেস করতে পারি না, যেহেতু আমার নীতির কারণে। যার নীতি দুর্বল সে কোনোদিন মুসলমান মাথা তুলি কথা বলতে পারে না, আর যার নীতি সবল সেই মুসলমান সব জায়গায় কথা বলতে পারে, সব জায়গায় কথা বলতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাতের ইমামের সাথে আসি ইনশাল্লাহ, ছিলাম এখনো আসি, আশা করি মরণ পর্যন্ত থাকবো। আল্লাহ সারা বিশ্বের মধ্যে সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাতের আদর্শ যাতে মানুষ পায়, বুঝতে পারে, সেই তৌফিক আল্লাহ বাংলাদেশের মুসলমানকে দান করুক। এবং বাংলাদেশের প্রশাসক যারা আছেন, প্রতিপক্ষ বাহিনী এবং সীমান্তে এবং রাষ্ট্রীয় দায়িত্ব যারা আছে, ইনশাল্লাহ তিনিরাও চিন্তা করুক সুন্নিয়ত কি। আল্লাহ মেহরবান মোরা সুন্নি মুসলমান, বড় ভাগ্যবান মোরা সুন্নি মুসলমান, বড় ভাগ্যবান মোরা সুন্নি মুসলমান, আমরা সবাই শুনছি আজি আমার প্রিয় নবীর শান, আমরা সবাই শুনছি আজি আমার প্রিয় নবীর শান, আল্লাহ মেহরবান মোরা সুন্নি মুসলমান, আল্লাহ মেহরবান হোসাইনি মুসলমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।